আসসালামু আলাইকুম। আমি কিছু নতুন মাছের পোনা আনছি। বেসিক্যালি আমি পোনা বিভিন্ন সময় আনছি, তো দেখলাম যে দুইটা সময় খুব মানে ভালো পোনা ছাড়ার জন্য। একটা হলো খুব সকালে আর একটা হলো এই তো সন্ধ্যা রাত্রের পরে আর কি। তো আমার এখানে মোটামুটি এখন মাছ বিভাজন শেষ। আমার এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ আছে, এইগুলোর মধ্যে মিক্স মাছ, কই ফিশ আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট রঙিন মাছ সবগুলাই। এর মধ্যে আছে সরপুটি টাইপের কিছু, সরপুটি টাইপের মতো সিলভার কালারের, আর এর মধ্যে তেলাপিয়ার পোনা আছে। তো আমি মাছগুলোকে অবমুক্ত করব। আপনারা যদি কখনো মাছের পোনা আনেন, মাছের পোনা অবশ্যই সন্ধ্যা অথবা সকালে আনবেন, তাহলে মাছের পোনাটা আর কি বেশিক্ষণ পর্যন্ত বাইচা থাকে, ঠিক আছে, আর কোনো সমস্যা হয় না। আর আমার ফিল্টার সিস্টেম দেখতে পাচ্ছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে। আমার পানি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন, নিচের সব কিছু দেখা যায়, নিচে মাছ দেখতে পাচ্ছেন, কই ফিশ আছে এখানে। এই ট্যাঙ্কটাতে আমি রঙিন মাছের পাশাপাশি নতুন কিছু মাছ আনলাম। তো আশা করি মোটামুটি ভালোই হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে ব্যাকটেরিয়া যে গ্রো করছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের কেঁচোর মতো উৎপন্ন হয়। এই কেঁচোর মতো জিনিসটা যদি উৎপন্ন হয়, বুঝবেন যে ব্যাকটেরিয়া আপনার সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করতেছে। এই যে কেঁচো এবং ব্যাকটেরিয়া গ্রো করতেছে, আপনার সিস্টেমে আপাতত কোনো সমস্যা নাই। তো আমার এই জিনিসগুলোতে ব্যাকটেরিয়া গ্রো করছে এবং মোটামুটি সমস্ত মাছ মোটামুটি ফ্রিলি চলতেছে, কোনো ধরনের সমস্যা হইতেছে না। তো আপনাদের যদি কোনো প্রকার কমেন্ট থাকে, কোনো প্রকার কোশ্চেন থাকে, আপনারা আমার করতে পারেন, চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যান্সার করার জন্য। আর সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।